মেদিনীপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল পুলিশের বাধায় মণ্ড। পিরোজপুরে পুলিশের বাধার মুখে ছাত্রদলের মিছিল মণ্ড হয়ে গেছে। ছাত্রদলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার বেলা 11টায় জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পোস্ট অফিস সড়কে পুলিশের বাধার মুখে মণ্ড হয়ে যায়। পুলিশ নেতাকর্মীরা ব্যানার কেড়ে নিয়ে তাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। পরে জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা হয়। এতে জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ও সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন রানা, জেলা ছাত্রদলের সহসভাপতি তানজিদ হাসান শাওন ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত।